আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদের একটি সত্যি ঘটনা পড়ে শোনাই আশা করি ভালো লাগবে রাত আড়াইটায় রুগীটা মারা গেল বয়স প্রায় সত্তর সাতে শুধু স্ত্রী জিজ্ঞেস করলাম বাড়িতে খবর দিয়েছেন রুগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল কেউ আসেনি এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখে মুখে হলাম যার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল না রুগীর দুই ছেলে বড়জন সৌদি আরব ছোট ছেলে বাড়িতে বড় ছেলের জোড়াজুড়িতেই হাসপাতালে আসা ছোটো ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার বাস্য ছিল আমি তো হাসপাতালে নিতে বলি নাই সৌদি তিকা আইসা বাপেরে দেখা যাইতে কৌ জিজ্ঞেস করলাম স্বজন জানালো কেউ আসবে না যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয় রাত আড়াইটায় সাঁতর্দ নারী তার সদ্যপ্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে সাথে নেই কোনো নামক কল্পনা করতেও বোধ কষ্ট হয় আমাকে জিজ্ঞেস করলেন কয়টা বাজে আজান দিতে আর কতক্ষণ আমি বললাম বেশিক্ষণ না দুই আড়াই ঘন্টা মহিলা আমার হাত ধরে ফেললেন আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না সকাল হইলেই বেন নিয়ে চইলা যেম তো নারীটি যেন ঠিকমতো সুখ প্রকাশ করারও সুযোগ পাচ্ছেন না একবার লাশের কাপড় ঠিক করছেন কিছুক্ষণ ধোয়া পড়ছেন কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছেন আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কীভাবে নিয়ে যাবেন সেটাও বোধহয় আনমনে ভাবছেন আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম থাকেন কোনো সমস্যা নাই ওয়ার্ড থেকে বের হয়ে সত্তর বছরের বৃদ্ধির দিকে তাকে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নাই আহারে জীবন এই জীবন নিয়ে আবার কত বড়াই অথচ মতো দাফন কাফন পাবো কি না তার কোনো নিশ্চয়তা নাই কেমন লাগলো সত্যি ঘটনাটি অবশ্যই ভালো লাগলে লাইক ফলো এবং কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম